দুর্ঘটনার সংকটটি আপনাকে চাপতে হবে। যদি আপনারা না চাপেন তাহলে একটা করে দোকান বন্ধ থাকতে হবে, এটা হচ্ছে কথা। দেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারা দেশের মতো কঠোর লকডাউন চলছে নারায়ণগঞ্জে। সপ্তম দিনের কঠোর লকডাউনে 7ই জুলাই নগরীর ডিগুবাবুর বাজারে গিয়ে দেখা যায় জেলা ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর যৌথ অভিযান। কাঁচা বাজার, মাছের বাজার সহ সকল দোকানিকে সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্রি করতে মাইকিং করা হচ্ছে। যে সকল ক্রেতার কাছে মাস্ক নেই তাদের কাছে পণ্য বিক্রি করতে নিষেধ করছেন বাজার কমিটি। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মোহাম্মদ আলীর নেতৃত্বে বুধবার সকালে ডিগুবাবুর বাজার এলাকায় সেনাবাহিনীর উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করতে দেখা যায়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজারের দোকানদারদের সতর্ক করে বলেন, এখন আমরা দেখতে পাচ্ছি যে আপনারা ভিন্ন একটা পদক্ষেপ নিয়েছেন যে একটি দোকান বন্ধ এবং একটি দোকান খোলা। আজকে আমাদের জেলা ম্যাজিস্ট্রেট স্যার নিজে পরিদর্শনে এসেছেন এবং তার পরবর্তীতে আমরা এসেছি যে পরিস্থিতিটা কি। আপনাদের কাছে সর্বশেষবারের মতো একই সাথে অনুরোধ করছে এবং সতর্ক করছে যে আপনারা আপনাদের সমিতির মাধ্যমে এই সিদ্ধান্ত, যেই সিদ্ধান্ত হয়েছে যে একটি দোকান খোলা এবং একটি দোকান বন্ধ, সেই সিদ্ধান্তটা সবাই অনুসরণ করবেন এবং এই সমিতিকে সহায়তা করবেন, একই সাথে জেলা প্রশাসনের এই অনুশাসন পরিপালন করবেন। যদি এর কোনো ব্যতিক্রম দেখি অথবা আমাদের কাছে কোনো অভিযোগ আসে এবং আমরা খতিয়ে দেখি তাহলে আমরা কিন্তু কঠিন এবং কঠোর আইনগত ব্যবস্থা নিব। এই সমস্ত দোকানদাররা এখনো পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করছেন না, তাদেরকে আবারও সতর্ক করছি, এর পরবর্তীতে আমরা কিন্তু কঠোর পদক্ষেপে যাব। জেলা প্রশাসন নারায়ণগঞ্জ ব্যবসায়ী সমাজের এবং নারায়ণগঞ্জের যে সামগ্রিক অর্থনীতি সেই ব্যাপারে খুবই আন্তরিক এবং মনোযোগী। আমরা চাই না যে আপনারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হন বা কোনো রকম সাজার সম্মুখীন হন। বাজার কমিটির সভাপতি রুহুল আমিন বলেন, আমরা ডিগু বাজার ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে আমরা যথেষ্ট অক্লান্ত পরিশ্রম করে জেলা প্রশাসকের নির্দেশ, সরকারি আইন ও সিটি কর্পোরেশনের নির্দেশনায় আমরা এক দোকান পরপর, জেলা প্রশাসক ডিসি সাহেব আমাদের বলছে যে আপনারা অন্তত 3 ফুট গ্যাপ গ্যাপ রাখবেন, কিন্তু আমরা এখানে 7.5 ফুট গ্যাপে রাখছি। এক দোকান আমাদের 5 হাতে 7.5 ফুট, প্রায় 7 ফুট, 7.5 ফুট, 6 ফুট এরকম গ্যাপে গ্যাপে রাখবে ইনশাল্লাহ আমরা দোকান বসেছি। কিছু কিছু আমাদের সমস্যা ছিল, সেটা আমাদের মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেব জেলা প্রশাসনের সহযোগিতা আমরা ইদানিং এখন ক্লিয়ার হয়ে গেছে। আশা করি এরকম আর কোনো ডিস্টার্ব আগামীতে হবে না। এনএনটিভি নিউজ ডেস্ক।